একশোটির মতো সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ। সিনেমাটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে সবগুলো সিনেমা হলই ছিল হাউসফুল। এমনকি বেশ কয়েকটি সিনেমা হলে দর্শকরা টিকিট না পেয়ে রাগারাগিও করেন। বেদের মেয়ে জোসনার পর শাকিব খানের লিডার আমি বাংলাদেশে এদেশের সিনেমা জগতে নতুন গণজাগরণ এনেছে। এখন পর্যন্ত একজন দর্শকও পাওয়া যায়নি যে এই সিনেমা দেখে এই সিনেমা সম্পর্কে খারাপ মন্তব্য করেছে। তবে সিনেমা অঙ্গনের মানুষ হয়েও ইকবাল সাহেবের মতো কিছু পরিচালক বলেছিল শাকিব খানের সিনেমা হল পাবে না, দর্শক শাকিব খানের সিনেমা দেখবে না। বর্তমানে ইকবালদের মুখে অনেকটাই চুনকালি পড়েছে। অপরদিকে লিডার সিনেমা দেখে দর্শকরা বলছেন, শেষ খবর অনুযায়ী সিনেমা হলে লোক সমাগম আরো বেশি হবে। পাশাপাশি কেউ কেউ দ্বিতীয়বারের মতো আবারও লিডার আমি বাংলাদেশ সিনেমা দেখবে, এমনটাই জানিয়েছে সাধারণ দর্শকরা। এদিকে সিনেমা হলের মালিকরা জানিয়েছেন দীর্ঘ অর্ধযুগ পরে তাদের মুখে হাসি ফুটেছে। এবার হয়তো কিছু টাকা ঘরে তুলতে পারবে তারা। যেসব সিনেমা হলগুলো লসের মধ্যে দিয়ে যাচ্ছিল তারাও আগের লস পুষিয়ে উঠতে পারবে। অপরদিকে অনন্ত জলিলের কিলহিম সিনেমা ভালো মানের সিনেমা হলেও ইকবাল সাহেবের চাপাবাজির কারণে অনেক দর্শকরা এই সিনেমা হতে মুখ ফিরিয়ে নিয়েছে। সিনেমা ব্যক্তিত্ব স্বপন চৌধুরী বলেন, লিডার আমি বাংলাদেশ সিনেমা দুই দিনে যা আয় করবে অন্যান্য সিনেমা এক সপ্তাহে ততটা আয় করতে পারবে না। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কতটা দর্শক ধরে রাখতে পারে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ।